ভাত খাওয়াই আবার মারতেছে এটা যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। জড়িতদের বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিল কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সচেতন হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার একজন অন্যায় করলে তার আইনের হাতে সোপর্ত করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নিয়ে আবার কোন কিন্তু অধিকার নেই দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শিষ্য সংবাদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুহাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন আইন উপদেষ্টা ব্যক্সিনকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে সারা দেশে নয় যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল কাল খুলছে কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ মাত্র বিশ লাখ টাকা মিরপুর দশ চালু হতে লাগবে আরও সময় জানালেন ব্যবস্থাপনা পরিচালক এবং ডেঙ্গু জ্বরে কাঁপছে দেশ একদিনে তিনজনের মৃত্যু আক্রান্ত আটশো সাতাশি মশক নিধন নিয়ে ক্ষোভ নগরবাসীর সচেতনতা বাড়াতে শোভাযাত্রা ডিএনসিসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে তোফাজ্জেল হোসেনকে পিটিএ হত্যার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল ম্যানটবলি প্রবলেম সমস্যা ছিল মানুষ সমস্যা ও এখানে ওখানে থাকতো কখনো খোঁজ পাইতাম কখনো পাইতাম না এটা মানুষে মাইরা তারপর তাকে পানি ভাত খাওয়াইয়া আবার মারতেছে এটা কি মানসিক মানে ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ ঘটনাটিতে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটি আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে আমরা এই ডিসি ক্রাইম এডিসি ক্রাইম শাহবাগ থানা ওনাদের সাথে ওবার টেলিফোন কথা হয়েছে তাদেরকে আমরা আসতে বলেছি কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে এমন হত্যাকাণ্ড ও মব জাস্টিসের নিন্দা জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দিব না এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এ সময় তারা অভিযোগ করে বলেন হল প্রশাসনের ব্যর্থতায় এমন ঘটনা ঘটেছে তুফাত জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি তোফাৎ জেল হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা জালাল মিয়া সহ পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ প্রপেরিয়াল বডি তাদেরকে হাসপাতালে কোর্চ আমাদের কাছে এটা তদন্তে বেরিয়ে আসবে লক্ষ্যে উদ্দেশ্যে কারা কি কারণে এই ঘটনাটা ঘটালো এবং বরিশাল বিএম কলেজ থেকে এ মাস্টার্স সম্পন্ন করেছেন তোফাজ্জল হোসেন সড়ক দুর্ঘটনায় আট বছর আগে মারা যান বাবা লিভার ক্যান্সারে মা মারা যান পাঁচ বছর হল একমাত্র ভাইকেও হারান বছরই এরপরই মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েন তোফাজ্জেল তোফাজ্জল হোসেনকে পিটি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করা হয় মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভকারীরা সারাদেশে বিচার বহির্ভূত সব হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রাতে হওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে এর পেছনে কারা জড়িত তা বের করার দাবি জানান তারা প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা নিয়েও এদিকে গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামী আহমেদ মোল্লার মৃত্যুর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধেরও দাবি তাদের মোজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়ি তুলে দেওয়া হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে কোন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব বিপ্লব পরবর্তী যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতায় এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশ এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঘটনার সময় হামলাকারীদের কাছ থেকে শামীমকে উদ্ধার করে একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল পরে তালা ভেঙে শামীমকে আবারও বেধড়ক মারধর করে হামলাকারীরা নিরাপত্তা অফিস সংলগ্ন যে এরিয়াটা আছে সেইটুকুকে সেফটি রাখার জন্য সেফ রাখার জন্য আমি নিজে উপস্থিত থেকে ডাল হয়ে আমরা প্রক্রিয়াল বডি সদস্যগণ সেখানে কিন্তু তালাবদ্ধ করেছি পরবর্তীতে সেখানে আবার তালা ভেঙেছে তারা খুব বিক্ষুব্ধ যারা ছিল নিহত শামীম আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সময় সংবাদ বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিএ হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন জনবান্ধ পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় লক্ষ্য রাখতে হবে সেদিকে একজন অন্যায় করলে তারা আইনের হাতে সপর্থ করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোনো কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্ধ করতে হবে ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয় চাঁদাবাজি যেন না হয় প্লাস যে ঘুষ এবং দুর্নীতি যে পুরার আমাকে সমাজটাকে গ্রাস করে নিয়েছে এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে এটির জন্য জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ দুপুরে বৈঠকে এই অনুমোদন দেয়া হয় সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান পয়লা অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবে ছয় কমিটি এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য গত এগারোই সেপ্টেম্বর গঠিত হয় ছয় সংস্কার কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধানরা এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুহাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দুহাজার চব্বিশের খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে অংশ নেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান পহেলা অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন রাষ্ট্র সংস্কারের ছয় কমিটি ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মব জাস্টিস সহ্য করবে না সরকার সাফ জানান আইন উপদেষ্টা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি অচেরই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপ ক্লিয়ারলি বলতে চাই এখানে কোনো রকম মব জাস্টিস রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান সুষ্ঠু নির্বাচন ইস্যুতে শিগগিরই রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ হবে ঢেলে সাজানো হবে প্রশাসনকে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য সেগুলোকে ডিলে সাজানো শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে মারজিয়া মুমু সময় সংবাদ ঢাকা এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানের এফ রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আর ধানমন্ডি ও উত্তরা পূর্ব থানার আলাদা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এদিকে বুধবার রাতে গ্রেফতার আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তার কোনো ব্যাখ্যা প্রশিক্ষণ দিতে পারেনি এটা একটা মিথ্যা ভোগাস মামলা আদালতে আমরা বলেছি শান্তিযুক্ত মানিক তাকেও ধানমন্ডি থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখে জেল হাততে প্রেরণ করা হয় বৈষম্যদী আন্দোলনে যে হত্যাগুলো হয়েছিল এই হত্যাগুলো যিনি মাস্টার যিনি এই হত্যাগুলোর সঙ্গে সম্পূর্ণ তার ষড়যন্ত্রে এবং তার নির্দেশে হয়েছিল সে আসাদুজ্জামান তাকে উত্তরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এদিকে বুধবার রাতে গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণ হারালেন সালমান এফ রহমান গ্রুপটির সব সম্পত্তি জব্দ করে দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক তবে বেক্সিমকোর সব কার্যক্রম স্বাভাবিক থাকবে এদিকে এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর এবং বিক্রির নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে রোববার আদেশ দেবেন হাইকোর্ট ফেদ শুভ্র দাড়ির আড়ালে গত পনেরো বছরে আর্থিক খাতে দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের কাড়ি কারি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে টাকার পাহাড় করেছেন দরবেশ খ্যাত এই ব্যবসায়ী বিদেশি অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রফতানির আড়ালে এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ ছাড়তে পারেননি সালমান এফ রহমান আট দিন পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয় ঋণ করে করা সালমানের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে গেল পাঁচ সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন এক আইনজীবী বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হয় আদেশে বলা হয় পেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক সময় ছয় মাস এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো একটা কম্পিটেন্ট পার্সন অনেস্ট পার্সনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে এত বড় একটা কোম্পানি চালানোও কিন্তু সোজা ব্যাপার না তত্ত্বাবধায়ক নিয়োগ হলেও গ্রুপটির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন রিটকারের আইনজীবী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে ইনক্রিমেন্টস রিটায়ারমেন্ট প্রমোশন সব কিছু হবে আর ওই ব্যাংকের থেকে ভ্যাক্সিন ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে এদিকে বৃহস্পতিবার দুপুরে এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে এ বিষয়ে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চালু হচ্ছে মেট্রো রেল তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে চলবে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত বিকেলের সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক এদিকে মেরামত শেষ হওয়ায় কাল খুলবে কাজীপাড়া স্টেশনও যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসী এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে শুরু হবে মেট্রো চলাচল প্রতি বারো মিনিট পর রাত নয়টা পর্যন্ত চলবে ট্রেন আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নয়টা চল্লিশে শেষ ট্রিপ উত্তরের দিকে ছেড়ে যাবে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর দশ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি আমাদের প্রজেক্ট যারা পিডি মহাদ আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছে এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসের ব্যবস্থাপনা পরিচালক সংবাদ এদিকে মেট্রো রেলের ভায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে খুলে যাচ্ছে বিয়ারিং প্যাড এমনটাই মত বিশেষজ্ঞদের নকশায় কিছুটা পরিবর্তন আনলেই এ সমস্যার সমাধান হতে পারে আর দীর্ঘস্থায়ী সমাধানে বেশি চাপ সহনশীল প্যাড ব্যবহারের পরামর্শ তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানালেন ডিএমটিসিলের ব্যবস্থাপনা পরিচালক বড় সেতু বা উড়ালপথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড নিচের পিলারের সঙ্গে উড়ালপথের সংযোগস্থলে বসানো হয় বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান এর কাজ গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়া বিশেষ এই উপাদান ব্যবহার হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও আঠারো সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে খুলে পড়ে বিয়ারিং প্যাড এতে দশ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল বিশেষজ্ঞরা বলছেন বিয়ারিং প্যাড যে জায়গায় খুলে গেছে সেটি ট্রেনের বাক নেয়ার স্থান ফলে সেখানে চাপ তৈরি হয় বেশি কিন্তু মেট্রো রেলের ভায়া নকশাতে এই বাক স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটা বিবেচনায় নেওয়া হয়নি এজন্যই ভায়া নকশাগত ত্রুটিকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞ কার্ভ সেকশন থেকে আমরা স্ট্রেট সেগমেন্টে যাচ্ছি এটা একটা ট্রানজিশন জোন এই জায়গায় বিয়ারিং প্যাড একেবারে ফ্রিলি বসিয়ে রাখাটা আমার মনে হয় যে অ্যানালিসিস করা দরকার ছিল যারা নকশা করেছে সে জায়গায় তাদের জ্ঞান ধ্যানের কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে যে প্রায় দেড় বছর দুই বছর ধরে যে ট্রেন চলছে প্রতিদিন ধীরে ধীরে তার যে জায়গায় বসানো ছিল সেখান থেকে সরতে সরতে সে কিন্তু ওই যে আমি বলছি যে জয়েন্টের মধ্যে বসে আছে সেখান থেকে কিন্তু বের হয়ে পড়ে গেছে এজন্য পিলার ও ভাইডাক্টর সংযোগ স্থলে স্ক্রু বা নাট বল্টুর মাধ্যমে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ জানিয়ে এই বিশেষজ্ঞ বলছেন রাবারের বিয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল পড ব্যবহার করতে হবে যদি নকশাতে দেওয়া থাকতো তাহলে যারা নির্মাণ করছেন তারা বাধ্য থাকত এটা ধরে রাখার জন্য যে গ্রুপের কথা বলছি সেটা দেওয়ার জন্য এখানে আসলে এই ধরনের রাবার বিয়ারিং প্যাড ব্যবহার না করে এখানে পট বিয়ারিং ব্যবহার করা উচিত ছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ বলছেন এসব দিক মাথায় রেখে নতুন করে পরিকল্পনা করছেন তারা এই ধরনের ব্যবস্থা এখন নেই এটা ঠিক এখন আমাদের যে টিম তদন্ত করছে এবং কনসালটেন্ট টিম যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে এটা সুপারিশও থাকবে কিভাবে এটাকে দীর্ঘস্থায়ী করা যায় বা আরও মোর সিকিউর করা যায় যদি এরকম ব্যবস্থা আমরা সাজেশন দেন প্রয়োজনে আমরা বিশেষজ্ঞ যারা আসেন লাইনে তাদের সাপোর্টও নেব নিয়ে আমরা একটা ব্যবস্থা বের করব যাতে করে এই ধরনের ঘটনা সামনে আর না ঘটে নির্মাণাধীন মেট্রো লাইনগুলোর নকশাতেও প্যাড ধরে রাখার বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা সারা দেশে নয় শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নতুন সমস্যার সৃষ্টি হবে কিনা তা অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে বলে আশা জানান মির্জা ফখরুল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে বিরপুর আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তার দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশের শুদ্ধ পায়। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রন্থ নির্বাচন হবে তারেক রহমানের সম্মতি পেলে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন এ ধারা প্রয়োগ করেই বেগম জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার অবশ্য তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাসার কামাল জানান আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি কবে ফিরবেন সে সিদ্ধান্ত তিনিই নেবেন আফজাল হোসেনের রিপোর্ট গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে দলটির সিনিয়র নেতারা বলেন খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে ৪৫ দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোন উদ্যোগ চোখে পড়েনি দলটির আইনজীবী ফোরামের সভাপতি বলছেন তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির চারশো এক প্রয়োগ করে সাজা স্থগিত চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে চারশো একে বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্তমুক্তভাবে খালাস করা সেখানে আমরা মনে করি চারশো এক অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এবং এই শর্তে মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই এই ধরনের সাজা হয়েছে মিথ্যা হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায় সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানান আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান কবে ফিরবেন সেই সিদ্ধান্তও নেবেন তিনি জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে কোনো ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় অনুকাল আনুকূল্য নেওয়া ন আইনগত প্রক্রিয়ায় সবকিছু অ্যাড্রেস করা হবে। উনার বিরুদ্ধে যে আনফরচুনেটলি রায় ঘোষণা করা হয়েছে, সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম সাজাহান বললেন তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা। যে আইন যতটা মানে, যে আইন যতটা সমীহ করে, সে তত বড় মানুষ। কাজেই আমি তারেক গিয়া সাহেবের ব্যাপারে বলবো সবার বিষয়ে আমি বলবো যে আইনের কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয় দীর্ঘ ১৬ বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা আফজার হোসেন সময় সংবাদ ঢাকা রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয় রাতে আলাদা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি পদে চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয় ব্যাংকগুলো হলো সোনালী অগ্রণী রূপালী জনতা বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জানানো হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর চুক্তি বাতিলে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানকে চলতি অর্থ বছরেই দুইশো কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি ব্যাংকের তারল্য সংকট কাটানো বন্যা পরবর্তী পুনর্বাসন রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অন্যদিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে প্রতিনিধি দল বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি বৃহস্পতিবারে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক এতে দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা বিভিন্ন বিষয় আলোচনা শেষে মার্টিন রাইজার জানান চলতি অর্থবছরের জুনের মধ্যেই দুই বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ We have been a long standing partner of We've been here, uh, from the very beginning final decision on this is taken by board of uh, directors we're looking at a figure around 2 maybe a little more than two billion

They are Amraj Yugoslav proposal. They are very positive. আবার মোটা কিন্তু কংক্রিট করে কোন দেবে দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি এই সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক দেশে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার সময় সংবাদ ডেঙ্গু ডেঙ্গুজনে কাঁপছে দেশ আজ একদিনে মারা গেছেন তিনজন আক্রান্ত হয়েছেন এবছরের সর্বোচ্চ আটশো সাতাশি জন এমন অবস্থায় এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী এদিকে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা করেছে ডিএনসিসি প্রতি বছরই এমন সময় এডিস মশার লার্ভা নিধনে তৎপরতা দেখান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তবে প্রতি বছরের মতো এবারও এই কার্যক্রম যথেষ্ট মনে করছেন না রাজধানীবাসী সবাই যদি সচেতন হয়ে কাজ করে তাহলে এগুলো থাকে না ফ্রিতে মশক নিধনের ঔষধ দেয় বা ট্যাবলেট দেয় এটা কি আপনারা জানেন না এটা আমরা জানি না জানিনা এবং সুবিধা আমরা কখনো পাইনি রাজধানীবাসীর অভিযোগ নগর কর্তৃপক্ষের দায় সারা মাইকিং আর লোক দেখানো কাজ সবই ফাঁকি জনগণকে সচেতন করতে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান তাদের আর যে মাসের খবর এরকম তো সমস্যা মিনিমাম সপ্তাহে দিন কমানো যাবে এদিকে রাজধানীর মেরুল বাডায় এডিস মশা নিয়ন্ত্রণে আয়োজিত এক শোভাযাত্রায় উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান এবছরও এডিস নিয়ন্ত্রণে যথেষ্ট প্রস্তুতি আছে আছে তাদের জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করে কেমন এই মনিটরিংয়ের জন্যে আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি সাত দিন বেগে ভোলায় পাঁচ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে দুই টিসিএফ সকালে সচিবালয়ে তথ্য জানান উপদেষ্টা বলেন অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না দেশে এখন গ্যাসের মজুদ আট দশমিক ছয় ছয় ট্রিলিয়ন ঘনফুট সরকারি তথ্যমতে বছরে গড়ে একটি সিএফ চাহিদা হিসেবে মজুদ গ্যাসে চলবে মাত্র আট বছর এ অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় আরও সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের পাঁচ দশমিক এক শূন্য ছয় ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা যায় যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও পাঁচ বছর গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাস প্রোমের গবেষণা ফলাফল জানিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বৈঠক শেষে ভোলায় গ্যাসের মজুদ নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে দুই টি এর কিছু বেশি তথ্যটা হয়েছে ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ পাঁচটিসিএফের কথা আছে কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে ভোলা হয় গ্যাস মজুতের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন গ্যাসের সম্ভাবনা বের করতেই সারা দেশে একশোটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে অহস্বরোগ কিংবা অফস্ব রোগ এটাকে বের করতে চাই একশোটা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ সব চুক্তি পর্যালোচনা শেষেই ব্যবস্থা নেওয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না কোনো টেন্ডার গ্রহণ করা হবে বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে লোডশেডিং হলেও ভবিষ্যতে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা গ্যাস এখন দিয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং লোডশেডিং প্রশ্ন আসিস সময় সংবাদ ঢাকা হ্যান্সি লিগের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য বদলের আশায় নতুন মরসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা বার্সার প্রতিপক্ষ ফরাসি ক্লাব মোনাকো ম্যাচটি মাঠে গড়াবে রাত একটায় নতুন কোচ হ্যান্সি লিগের অধীনে লালিগায় একের পর এক ম্যাচে গোল উৎসব করছে কাতালানরা রাফিনিয়ারা প্রথম ম্যাচে পাঁচ সতেরো গোলের বিপরীতে হজম করেছে মাত্র তবে সাফল্য ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ধরে রাখতে পারে কিনা স্প্যানিশ জরা সেটা এখন বড় প্রশ্ন এদিকে কেবল টুর্নামেন্ট নয় প্রতিপক্ষ নিয়েও ভাবতে হচ্ছে ফ্লিককে। দারুণ ছন্দে আছে ফরাসি ক্লাব মোনাকো এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন আইন উপদেষ্টা এবং সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে এই ছিল রাতের সঙ্গে থাকুন সময়